গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আর ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ শোভনাতে। এখন বাজে 10টা, আর এই 10টা থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম। তোমরা বুঝতেই পারছো আজকে কোনো ঘরের কাজ শুরু করিনি, সোজাসুজি চলে এসেছি আলু কাটতে। মানে আমি রান্না করব, তার জন্য সবজি কেটে নিচ্ছি। তো সকালে বাসি কাজ হয়ে গেছে, এখন আলু কেটে নিচ্ছি একটু আলু ভাজার জন্য। অবশ্য আলু ভাজাটা দুপুরে খাওয়া হবে না, আলু ভাজাটা রাতের জন্য। রাতে আর রুটিটা করে নেব, হয়ে যাবে। আর এখন করব কচু শাক। কচু শাক তোলা হয়েছে, পাশে একটা আমাদের মাঠ মতো রয়েছে, সেখানে কচু শাক হয়। তো ওখানে অনেকে আসে, ওই কচু শাক আরে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে। তো ওরা যখন এসেছিল তখন আমার মা ওদেরকে বলে যে একটু কচু শাক তুলে দিতে। তো ওরাও তুলছিল, তাই ওরা তুলে কিছুটা আমাদেরকেও দিয়েছে। তো সেই কচু শাকটাই একটু রান্না করব, আর তার সাথে করব ডিমের একটা নতুন রেসিপি, ডিম ভাপা। তো এই দিয়েই আজকে খাওয়া হবে। তো চলো তাড়াতাড়ি আনাজগুলো কেটে নিই, কেটে আবার নতুন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো চটাপটা জিকে কেটে নিই। কচু শাকটা করতে জানো তোমরা খুব সময় লাগে, তো কচু শাকটা খেতেও খুব ভালো লাগে। তবে আজকে আমি নিরামিষ করব, কোনো মানে চিংড়ি মাছ আরে দিয়ে করব না, নিরামিষ আজকে কচু শাকটা করব। এই নিরামিষ কচু শাকটা খেতেও কিন্তু ভালোই লাগে। তো আনাজ কেটে রান্নাবান্না করে চলে এসেছি এখন খাঁচা রং করতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে খাঁচা রয়েছে। রান্নাটা আজকে শেয়ার করিনি, কারণ কেন করিনি সেটা ভিডিও শেষেই তোমরা জানতে পারবে। তো যাই হোক, এখন খাঁচাটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার রং করতে শুরু অলরেডি আমি করে দিয়েছি। তার কারণ হলো আমাদের ঘরে একটা ছোট্ট অতিথি এসছে, ছোট মানে আমার মামা তো বললো ওটা ছোটই। তো হঠাৎ করে মানে তখন আমি না ক্যামেরাটা করতে পারিনি, মানে ভিডিওটা করতে পারিনি, কারণ আমি ছিলাম বাথরুমে আর মা হঠাৎ এই যেখানটা দেখছো বসে রং করছি ওখানটাই একটা ছোট্ট অতিথি এসে বসেছিল এবং তার মাথাটাও খুবলানো, মানে কেউ আঘাত করেছে। তো সেই ছোট্ট অতিথিটা কী কে, মানে পাখি তো অবশ্যই পাখি বুঝতেই পারছো, কিন্তু কী পাখি সেটা তোমাদের সাথে পরে আমি তোমাদের সাথে দেখাবো। তাকে আপাতত ঘরে রাখা হয়েছে। তো এই সামনেটা আমি যেখানটা বসে আছি ওইখানটাই ওই গাছের ওই কোনটায় এসে বসেছিল। তো মা হঠাৎ ওকে আস্তে করে তোলে, ও কিছুই করে না, আস্তে করে মা ওকে তোলে, দেখে মাথার ওখানটা খোবলানো। তো যথারীতি ওটা ওকে ঠিকঠাক করা হচ্ছে। আসলে ও একটু মানে খুব বাচ্চা না, তবে ছোট পাখি, তো হয়তো অনেক দূর থেকে উড়ে উড়ে এসছে, কাকে বা কোনো অন্য পাখি হয়তো ওকে ঠুকরেছে। তো অনেকেই বলবে ওকে ছেড়ে দাও, ওকে কেন বেকার রেখেছো, কেন রং করছো, কেন ওকে খাঁচায় রাখার প্ল্যানিং করছো। আসলে ওকে যেটুকুনি আমি দেখলাম ও ছাড়াই রয়েছে আপাতত ঘরে, পরে তোমাদের সাথে শেয়ার করব ওর ছবি বা ওকে ওর ভিডিও। তো আসলে ওকে যেটুকুনি আমি দেখলাম ও সলিড কিছু খেতে পারছে না, মনে হয় কারোর ঘরে পোষাই ও ছিল বা জঙ্গলেই ছিল হয়তো বাচ্চা, ওর মা ওকে খাইয়ে দিত, কিন্তু ও সলিড কিছু খেতে পারছে না। ওকে ছাতু গুলে আপাতত আমরা খাওয়ালাম। তো ও যথেষ্ট হাঁপিয়ে রয়েছে, পুরো একদম চুপচাপ হয়ে আমার বরের কাঁধেই সমানে বসে রয়েছে, ও কোথাও নড়ছে না, কিচ্ছু করছে না। তো আপাতত ওইভাবেই রয়েছে, ওকে ঘরে বিছানার ওপরেই রেখে দেওয়া হয়েছে, ও ওখানেই চুপচাপ খেলছে ঠেলছে ওরকম করছে। তো ততক্ষণ আমি মাসির বাড়ি গিয়েছিলাম, গিয়ে একটা খাঁচা নিয়ে এলাম, কারণ এখন গরমকাল, গরমকালে ওকে মানে সবসময় ছেড়ে রাখাটাও যাবে না, কারণ ঘরে আমার এসি নেই, পাখা চলে। এই গরমে সবসময় তো পাখাটা বন্ধ করে রাখতে পারবো না বুঝতেই পারছো, কারণ ও হঠাৎ উড়ে গেলে পাখার ওপর দুর্ঘটনা ঘটবে। তার জন্যই খাঁচাটা নিয়ে এলাম। এবার এটা পুরনো একটু খাঁচা, তাই জন্য ঘরে রং ছিল কালো রং, তো সেটা দিয়েই রং করতেও শুরু করে দিলাম। তাই সেই রংটা দিয়েই রং করতে শুরু করে দিলাম। ভালো করে একটু সুন্দর করে রং করে নিচ্ছি। রং করে দেখেছো আমার হাতের অবস্থা কী হচ্ছে? তো মেয়ে ওখান থেকে পেছন থেকে বকর বকর করছে, কিছু বকর বকর তোমরাও শুনতে পাচ্ছ। তো যথারীতি যাই হোক করছি, জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ রং ঠং যদি লেগে যায়। আমি এই জামাটা চেঞ্জ করে রংটা করছি, রং ঠং করে তারপরে আবার বাকি কাজগুলো সারবো। তো ব্যাপারটা হলো অনেকেই হয়তো বলছো মানে বলবে কমেন্টে যে ওকে ছেড়ে দাও বা কিছু, তো যাই হোক যেটা বললাম ওকে ছাড়া যাবে না, কারণ ওই ব্যাপার।
তো ওর জন্য ওকে রেখে দিয়েছি, ওকে ছেড়েই রাখবো, ঘরেই ছাড়া থাকবে যতটা পারবো, পাখাটা বন্ধ যতক্ষণ সহ্য করতে পারবো, গরমটা চালিয়ে রাখবো, তারপরে আবার ওর ভেতরে ওকে রেখে দেবো। তো যথারীতি ও ছাড়াই রয়েছে, তোমাদের সাথে লাস্টের দিকে আমি পারলে ভিডিওটা শেয়ার করব কী করছে না করছে, ও ঘরে ওরকমই রয়েছে। তো আপাতত রংটা করেনি, কারণ ভালোভাবে দেখে দেখে রংটা করতে হচ্ছে, কারণ একটু পুরনো ইয়ে তো খাঁচা, আসলে নতুন খাঁচা কিনতে গেছিলাম, মানে ও আসার পরেই ওকে ঘরে রাখা হয়েছে। তো আমি বাথরুম থেকে বেরিয়ে ওকে দেখলাম একল, তো তারপরে আমি আর আমার বর গেছিলাম সামনে, এখানে দোকান আছে যেখানে খাঁচা মাছ এগুলো সব বিক্রি হয়, তো সেখানেই গেছিলাম একটা এর থেকে বড় চৌকো ধরনের খাঁচা এ করলাম। তো খাঁচা যিনি বিক্রি করছেন তিনি বললেন এর মধ্যে ও কমফোর্টেবল নাও থাকতে পারে, কারণ ওরা গোল খাঁচায় সাধারণত কমফোর্টেবল বেশি থাকবে। তো তারপরে একটা দর করলাম, ওটা স্টিলের মতো ইয়ে মেটেরিয়ালস দিয়ে তৈরি, কিন্তু দাম বলছে 2500 টাকা। এক আরেকটা দোকান রয়েছে সেখানে গেলাম, সেখানে আরও 500 টাকা বেশি, 3000 টাকা চাইলো। তো 3500 টাকা দিয়ে একটা খাঁচা কেনার মতো সম্ভব মানে পরিস্থিতি আমার নেই। তার জন্য কি করলাম, আমার মাসির বাড়ি একটা খাঁচা ছিল মনে পড়লো, তাই মাসিকে ফোন করলাম, মাসি বললো ঠিক আছে এসে নিয়ে যা। তো মাসির বাড়ি গিয়ে যথারীতি খাঁচাটা নিয়ে এলাম, নিয়ে এসে ঘরে এই রংটা দিয়ে তোমাদের বললামই, ঘরের এই রংটা দিয়ে একটু রং করে একটু শুকিয়ে ঠুকিয়ে নেব, নিয়ে তারপর ওকে এর মধ্যে রাখবো। তো মেয়েও পেছনে ওখানে বকর বকর করছে এ করছে, তো ওর সাথে বকর বকরও হচ্ছে, ও একটু রঙের ধুলি দেখো একটা বার করেছে, ও দরজা রং করবে, এরকম ব্যাপার, বাচ্চা মানুষ যাই করে আর কি। তো চলো খাঁচাটা ভালো করে রং করে নি, রোদের মধ্যে না মানে খুব কষ্ট হচ্ছে, রোদ পড়েছে, রোদের মধ্যেও করছি, যাই হোক দেখতেই পারছো মানে হাতের অবস্থা দেখো কি আমার, পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক করতে তো হবে খাঁচাটা রং, তাই করছি, তার মধ্যে রোদও আসছে, প্রচণ্ড গরমও লাগছে, আর বাইরে না বসে করলে তো ঘরে রং হয়ে যাবে, তার জন্য এখানে বসে রংটা করছি। রংটা আমার হয়ে গেছে, বর এসে কোনো কোনো জায়গায় একটু বাকি ছিল ওগুলো খেয়াল করিনি, বর এসে তাই দেখিয়ে দিল, দেখতেই পাচ্ছ দেখিয়ে দিল কোথায় কোথায় একটু বাকি রয়েছে, সেগুলো করলাম। আর দেখো দেখতে পাচ্ছ খাঁচাটা পুরো রং হয়ে গেছে, পুরো কালো করে রং করে দিয়েছি, কালো রং দিয়ে এই হাতটাও দেখতে পাচ্ছ কত দূর অবধি আমার রং লেগে গেছে। তো যাই হোক এইখানে দড়ি টাঙানো রয়েছে, এই দড়ির ওপরেই রোদটাও আসছে, এখানটাই টাঙিয়ে দেবো, তাহলে রোদটাও আসবে আর খাঁচাটাও শুকিয়ে যাবে, মানে রংটাও শুকিয়ে যাবে। তো খাঁচাটা কেমন রং হয়েছে তোমরা কমেন্টে জানিও অবশ্যই। আর এই যে একটু লাস্ট যেটুকুনি দেখতে পেলাম আবার একটু বাকি রয়েছে সেই জায়গাটাও দিয়ে দিলাম। এই যে আমার হাতের অবস্থা এই যে দেখছো, এই তোমাদের একটু লাগিয়ে দিই, আর যাই হোক ইয়ার কি করছি। চলো এবার রং তোলার পালা, এই যে তারপিন দিয়ে রং তোলা যায়, কেরোসিন তেল দিয়ে রং তোলা যায়, তো আমি ঘরে তারপিন নেই, ঘরে কেরোসিন তেল ছিল, তো সেটা দিয়ে এক এই ঘষে ঘষে এখন রংগুলো তুলছি, হাতটা জ্বালাও করছে একটু, এত ঘষছি তো ঘষে তুলছি। তো যাই হোক ঘষে তো তুলতেই হবে, হাতে রং লেগেছে, রং অবস্থায় তো থাকা যাবে না। চলো হাতের রংগুলো তুলে নিই, তুলে স্নান করে পুজো দিয়ে তারপরে আসছি আবার তোমাদের সাথে আড্ডা দিতে। হাই ফ্রেন্ডস,
তো সকালবেলা থেকে হ্যালো গাইজও বলিনি, কিছুই বলিনি, ওয়েলকামও করিনি, কিছুই করা হয়নি। তো যাই হোক, মানে সামনে এসে করা হয়নি, এমনি তো ব্লগটা স্টার্ট করেই দিয়েছিলাম। দেখলে রান্নাবান্নার জন্য সমস্ত কিছু কাটাকুটি করলাম, রান্নাবান্না করলাম, স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন চলে এলাম খেতে। খাবারটা কি রান্না হয়েছে সেটাও দেখে নিলে, তখনও বলেছি কচু শাক করবো আর ডিমের ভাপা করবো, সেটাই বলেছিলাম আর সেটাই হয়েছে। তো নিয়ে চলে এসেছি, আর এই দুটো রেসিপিও কিন্তু আমার রেসিপির চ্যানেলের লিঙ্কে তোমরা পেয়ে যাবে, দেখে নিও। এতে আর শেয়ার করিনি আজকে, কারণ কচু শাক আর এটা ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু মেয়ে এত বিরক্ত করছিল তো সেভাবে শেয়ার করা হয়নি। আর এই দুটো রেসিপি অলরেডি আমার বানানো ছিল, তো সেই রেসিপিটাই দেওয়া আছে। তোমরা চাইলে বলো আমাকে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে আর কি। এবার খেয়ে নিই, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু হয়নি বিশ্বাস করো, প্রচণ্ড জোর খিদে পাচ্ছে। এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? ততক্ষণের জন্য কী বলবো, এখন 3টে বাজতে যায়, তোমরা বরঞ্চ ঘুমিয়ে নাও, আমি খেয়ে নিই, চলো। খেয়ে দেয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আমাদের ঘরে যে মেম্বারটা এসছে, তোমাদের যে বললাম ছোট্ট মেম্বারটা এসছে, তাকে একটু দেখিয়ে নিলাম, তার একটু ভিডিও দেখো, বিস্কুট খাচ্ছে, চা খাচ্ছে, এই সব চলছে, তার সারাক্ষণ ছাড়াই রয়েছে, কারণ খাঁচাটা যতক্ষণ না শোকাবে ওকে রাখতে পারবো না। আর হয় এই দিকে পাখা চালাচ্ছি, নয় বাইরে ডাইনিং রুমটায় আমাদের পাখা চালাচ্ছি, এইভাবে থাকছি, আর যেখানে পাখা অফ থাকছে সেখানে ও আর একজন, যে কোনো একজন রয়েছি, রয়ে এইভাবে ওকে রাখা হচ্ছে আপাতত। তারপর খাঁচাটা শুকিয়ে গেলে পাখা যখন চলবে ওকে খাঁচায় রাখা হবে, আর মাঝখানে মাঝখানে ওকে আবার বার করা হবে। সারাক্ষণ খাঁচায় অবশ্যই ওকে আমি রাখবো না, কারণ ও ভালোই বাইরে যখন রয়েছে তো ওকে চেষ্টা করবো বেশিরভাগ সময় বাইরেটাই রাখার। তো যেহেতু গরমকাল পড়েছে, শীতকাল হলে তো কোনো ব্যাপারই ছিল না, গরমকাল পড়েছে তার জন্যই একটু ওকে খাঁচাতে রাখতে হবে। তো যাই হোক, ওর এই দুষ্টুমিটা তোমরা দেখো, তাহলে আজকে এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকেই ভালো রেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সারাদিনের কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কী কী তোমাদের দেখালে তোমরা আরও ভালো লাগবে, তোমরা এন্টারটেনমেন্ট পাবে তো অবশ্যই জানিও, খারাপ লাগলেও জানিও, অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই ওটাও প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো চলো আজকের মতোই, টাটা।